শ্বেতকালের মূর্তি সারা বছর ধরে রাজবল্লভী রূপে পূজিত হলেও পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মা দুর্গা রূপে পূজিত হন রাজবলহাটের মা রাজবল্লভী। জলঘড়ির সময় ধরে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দেবী দুর্গা রূপে পূজিত হন মা রাজবল্লভী। নবমীতে দেওয়া হয় মোষ বলি, এর সাথে এক প্যাচে বলি দেওয়া হয় একটি ছাগ ও একটি ভেড়া। এই বলি প্রথা চলে আসছে প্রায় হাজার বছর ধরে। সারা বছর পঞ্জিকার সময় ধরে রাজবল্লভী মায়ের পূজা হলেও দুর্গাপূজার পাঁচ দিন মা পূজিত হন জলঘড়ির সময়ের নির্ঘণ্ট মেনে। শুধু রাজবল্লভী মায়ের পূজা নয়, জলঘড়ির সময় ধরে গোটা রাজবলহাট গ্রামে অনুষ্ঠিত হয় দুর্গাপূজা। হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার রাজবলহাট গ্রামে রাজবল্লভী মায়ের মাহাত্ম ছড়িয়ে আছে দেশের কোনায় কোনায়। কিন্তু কিভাবে এখানে মায়ের আবির্ভাব বা মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তার ভিন্ন ভিন্ন মত ছড়িয়ে আছে বাংলায়। মায়ের আবির্ভাব বা মন্দির প্রতিষ্ঠার একাধিক গল্প কথিত আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল প্রায় হাজার বছর আগে রাজা সদানন্দ এই রাজবলহাট গ্রামে রাজবল্লভী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন স্বপ্নাদেশ পেয়ে। রাজা সদানন্দ ছিলেন কবি কৃত্তিবাসের উত্তর পুরুষ এবং নৃসিংহের সপ্তম পুরুষ। রাজা সদানন্দকে মন্দির নির্মাণ করতে অর্থ সহযোগিতা করেছিলেন বণিক গুরুদাস। মন্দিরে পূজা করেন সাহা পালধি বন্দ্যোপাধ্যায় উপাধির তিন ব্রাহ্মণ। আর এই তিন উপাধির ব্রাহ্মণ মন্দিরের পৌরোহিত্য করে আসছেন যুগ যুগ ধরে। এমনকি মন্দিরে পূজার জন্য তিন উপাধির ব্রাহ্মণের জন্য তিনটি আসনও আছে। মূল মন্দিরের সঙ্গে অবস্থিত আছে নাট মন্দির, শিব মন্দির, নহবতখানা এবং নিত্য ভোগের জন্য আছে রন্ধনশালা। প্রতিদিন মাছ সহ অন্যান্য শাকসবজি দিয়ে একটি পদ রান্না করে ডাল ভাতের সাথে মাকে ভোগ নিবেদন করা হয়। তার সাথে দেওয়া হয় পায়েস। সেই ভোগ প্রতিদিন মায়ের ভক্তদেরও দেওয়া হয়। সারা বছরই ভক্তদের আনাগোনা লেগেই থাকে, তবে দুর্গাপূজার সময় প্রচুর পরিমাণে ভক্তের সমাগম হয় এই রাজবল্লভী মায়ের মন্দিরে। নিয়মটা হচ্ছে পঞ্চমী থেকে জলঘড়ি শুরু হয়, ঠিক আছে? পঞ্চমী থেকে যে জলঘড়ি শুরু হয়, এই জলঘড়ি থেকে সময় মাঝিতে একটা দণ্ডপল অনুপল একটা সময় দেয়া থাকে, সূর্য উদয় অস্ত দেয়া থাকে। সেই উদয় থেকে অস্ত পর্যন্ত যদি আঠাশ দণ্ড কোনোদিন থাকে, কোনোদিন ২৯ দণ্ড থাকে, কোনোদিন ৩০ দণ্ড থাকে দিনের বেলাটা, আবার রাত্রির একটা ৩০ থাকে, ৩১ থাকে, এরকম ২৯ থাকে কোনো কোনো সময়। সেইটাকে ভাগ করতে হয়, প্রথমে সেটাকে নিয়ে আসতে হবে ঘন্টায়, তারপরে নিয়ে আসতে হবে মিনিটে, তারপরে পলে, তারপরে অনুপলে, এই চার রকমভাবে ভাগ করতে হবে। ওটাকে করলে ১২ ঘন্টা দিনটা হয়ে যাচ্ছে, ১২ ঘন্টা রাত্রিটা হয়ে যাচ্ছে। শুধু দুর্গাপুজোর সময় এরা ঘট নেই বলে দুর্গাপুজোর সময়তেই করা হয়, প্রতি বছরই দুর্গাপুজোর সময়তেই করা হয়। ওইখানে ঘট ছিল, ঘট কত বছর ধরে জলঘড়ির দায়িত্ব সামলাচ্ছেন? আমি ধরুন আমার ৫৪ বছর বয়স হয়ে গেল, ১৫ বছর বেলা থেকে আমি শুরু করেছি। আগে কারা করতো? না, আগে আমার বাবা করতো, দিবাকান্ত ভট্টাচার্য। তার আগে তার বাবা ছিল বিভূতিভূষণ ভট্টাচার্য, তারপরে কেদার ছিল। আচ্ছা, এই জলঘড়ির সময় যে নির্ঘণ্ট, কখন পুজো হবে, এখান থেকে বার্তা পৌঁছে দেন মন্দিরে? হ্যাঁ, আপনারাই পৌঁছে দেন? আমিই পৌঁছে দিই। আমি আছি, আমার ভাই আছে কবির ভট্টাচার্য, মানে দুজনে মিলেই থাকতে হয় এখানে। এই আসনটা একজনকে বসতে হয় আর মায়ের কাছে গিয়ে একজনকে বলে আসতে হয়, তাহলে দুজন তো লাগবেই। সেই হিসেব অনুযায়ী আপনারা এই পৌঁছানোর পর মন্দিরে পৌঁছে বলে আসি পুরোহিতকে, সেই অনুযায়ী ওনারা পুজো করেন। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার ৯৪৩৪০২৬২০০ এবং ৯২৮৯৯২৮০১। তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।